वेलकम टू माय चैनल। प्राथमिक टीट 2023 परिवेश विद्या ईवीएस मॉक टेस्ट, जरा मॉक टेस्ट वन देखो नी तारा अवश्य देखे नीते पारो। एक नम्बर प्रश्न, कौन देशे एजोलार व्यवहार सब थेके बेशी? एर उत्तर भियेतनामे एजोलार व्यवहार सब थेके बेशी। दुई नम्बर प्रश्न, जैविक आगाछा नाशकेर उदाहरण हलो सूर्यमुखी, डीडीटी, यूरिया ना फसफेट? तुम्हारे मोट 15 प्रश्न रही है। एक क सूर्यमुखी, तो तुम्हारा 15 प्रश्न मध्य तुम्हारे कयटी प्रश्न सठिक हे तुम्हारा अवश्य कमेंटे जाना। 3 नम्बर, अधिक पीएच युक्त मटी हल पटसल, चार्नोजेम, रेंजिना ना लैटेराइट? सठिक उत्तर ग, रेंजिना। बीटी शस्य एक प्रकार प्राकृतिक शस्य, संकर शस्य, जीन पाल्टानो शस्य ना सबकटि ठीक? उत्तर जीन पाल्टानो शस्य। 5 नम्बर प्रश्न, रामसार आंदोलनের मुख्य विषय কি ছিল? ক জলাভূমি, খ কৃষিভূমি, পতিত ভূমি না মরুভূমি? সঠিক উত্তর ক জলাভূমি। গোবর গ্যাসের অপর নাম বায়োগ্যাস, জৈব গ্যাস, কোল গ্যাস না রাসায়নিক গ্যাস? সঠিক উত্তর খ জৈব গ্যাস। এনইপিসি কে গঠন করেন? রাজীব গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী না রবীন্দ্রনাথ ঠাকুর? এনইপিসি, সঠিক উত্তর গ ইন্দিরা গান্ধী। 8 নম্বর প্রশ্ন, কোন রঙের প্যাকেট কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক থাকে? ক লাল, খ হলুদ, গ নীল, ঘ সবুজ? সঠিক উত্তর গ নীল, নীল রঙের প্যাকেট। ইউনেস্কো গঠিত হয় 1940 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে না 1941 না 1944 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর খ 1945 খ্রিস্টাব্দে। সমুদ্র থেকে শক্তি উৎপাদনকারী প্রযুক্তি ওটেক, ওপেক না ওএনজিসি না ওএনপিসি? সঠিক উত্তর ক ওটেক। 11 নম্বর প্রশ্ন, কোন প্রকার শস্য চাষে মাটির উর্বরতা বৃদ্ধি পায়? ধান, গম, ডাল, বাজরা? ধান, গম, ডাল, বাজরা। সঠিক উত্তর গ ডাল। 7 নামক কীটনাশক তৈরির মূল উপাদান মিক, ফিক, রিক না টিক? সঠিক উত্তর ক মিক। 13 নম্বর প্রশ্ন, ফিলি পতঙ্গ যে রোগটি ছড়ায় সেটি হলো আমাশয়, আন্ত্রিক, প্লেগ না ম্যালেরিয়া? ফিলি পতঙ্গ যে রোগটি ছড়ায়, সঠিক উত্তর গ প্লেগ। পরিবেশ শিখনে সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো উন্নত বিদ্যালয়, উন্নত পরিবেশ না ভ্রমণ না ক খ দুটি সঠিক? এই ধরনের প্রশ্নগুলো খুব কনফিউশনে ফেলে, তাই তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এর সঠিক উত্তর গ ভ্রমণ, পরিবেশ শিখনে ভ্রমণের গুরুত্ব সর্বাধিক। 15 নম্বর, শিক্ষার্থীরা পরিবেশ
পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে, ঐতিহাসিক, আধ্যাত্মিক, দার্শনিক না বৈজ্ঞানিক? পরিবেশ পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে সেটি হলো ঘ, বৈজ্ঞানিক। এই ছিল তোমাদের 15টি প্রশ্ন। আরও মক টেস্ট দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।